আয় অন্ডারে এবার তো ভরি উনাই উনাই কবর এ তুই তুই সিস্টেম বাবা তোমার ফল হলে কবর সিস্টেম চালু হইয়ে মানে অবনা তো না আগইতে আসবে খবর সিস্টেম ইয়া এ তুইতে হাত আছে পাইডর পাই সিরিয়াল বাই সিরিয়াল হাত আছে তুই এ কবর দিবে হল দিবেন জিনিস কবর হাসন তুই হাদিসত আছে দে কবরই বিয়া কবর জিন্দেগি খন্ডিকা সহনে খন্ডিকা আরম্ভ হইব খবর কি আল্লাহ জান্নাতের গাড়া আর কি আল্লাহ জান্নাত জাহান্নামের গাড়া ঠিক কি না মতন না খবর কি আল্লাহ জান্নাত টুরা আর কি আল্লাহ কি আল হুফরাতুম মিন খবরি নিরান অথবা জাহান্নামের গাড়া কি কবরের জীবনই আমি ইমানদার আল্লাহ মুমিন আল্লাহ উত্তম জীবন দর করি ফরাউন সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى سبحان الله الله قرآن باغت بيان دير اوه عربي وحبيب আখেরাতের পর জীবন কবরে চলে কিয়ামত পর্যন্ত পর জীবন ইয়ান খায়রুল্লাহ কামিনাল উলা অনল্লাহ প্রথম জীবন দুনিয়ার জীবন তুন্দর খায়রুল মানি কোটি গুণ পালা জীবন তোমার পরকালীন জীবন ইয়ান আন নবিল্লাহ খায়রুন খায়রুন ইবার সুপারলেটে বিক্রি হয় খায়রুন মানে বালা সার উদ্দি বালা নাই কে কুনতুম খাইরা উম্মতি নবী আলুর উম্মতর বেস্ট উম্মত সবচাইতে ভালো উম্মত আসলে না মাথা না আর ভাই হলো হত গুড বয় ও তো বেস্ট বয় বেস্ট কমার সেনে নাই গুড বয় মানে ভালো হুয়া আর বেস্ট বয় হলি সুপালে কি হ দিবে রে বেস্ট বেস্ট বয় বেটার ওর উদ্দি বেস্ট বয় যে তো হইব ইবার উদ্দি আর কি নেই সুপারলেটিভ ডিগ্রি হয় যারা গ্রামার পরে কলেজ ইউনিভার্সিটি ভাই হয় আল্লাহত মাহবুব কুনতুম খাইরা উম্মত আপনার উম্মত সবচাইতে ভালো উম্মত সুবহানাল্লাহ নারে যুগ খরমা তো খেজুর তো খেজুর দিয়ে কবি বেলা নজারা আডব ভাই বেলন খেজুর দুড়াই কি খেজুর দিন দুড়ো রমজান মাস না কা গম মি কে খেজুর নোয়াই না বাজার তোরা নোয়া 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 খেজুর তেজুর ইফতার করি বল নাই আদ ডব্বা ইবাত তো বড় বালা খেজুর আর মার্কেটও এবারে হাই কোয়ালিটির দাম জিবা বাড়া ভালো বেশি দাম মোবাইল সুর জুতা সুরও আছে মোবাইল সুর জুতা সুরও আছে গিরিয়া খাড়া আছে পকেট মাই আছে এখন খোদা তুই ওনারে ডালাও বাবা বোনের বালা বলি কি হর বেস্ট উম্মত কো হর ইতার আল্লাহ খাইরা কে ব্যবহার কর সুপারলেটিভ ডিগ্রি কে ব্যবহার কর আল্লাহ তো নবী অন শেয়ার আছে বোনের বালা কই দি সুবহানাল্লাহ বোনের বালা কই দি তোলে মানুষ আর আর ভিতর অপরাধী আছে না নাই ঠিক আছে না একজন আরেকজনের বালা হল মানে আল্লাহ সুন্নত ইলাহি এত দুনিয়াতে একজন আরেকজনের বালা হই মরে গেলে জানাজার পরেও হয় যে মানুষ কেন আছে ডালাও বাবা ভালো হই তেললি
আর ভাই স্বাস্থ্য ভাই যেটা তোমায় আর এলে পারে এলে মারা গেলি জানাজার পর মানুষে কেন আসিল বালা হইলে অসুবিধা আছে না ইয়ে না খোদাই শিখে দিয়ে দে ডর করি ভরন সুবহান অনেক তো খারাপ লার ফল লাইয়া হই দি আয় আর গো হই মেশকা গো হাদিস আছে আর নবীর সাহাব হবে জানাজা হরাই কিনের গই নমা থাকা জানাজা হরাম হইয়ে তো গো হাদন লইনা খাইতে লই নের গই তো জার গই আর ফাস নাও সাহাবায়ে কেরাম হলে ইবিয়ার খাইরান বালা নাম গর্বি আমাকে নাম থাকা কি নাম গর্বি মানুষ জিবা জনাজা ভরে খান্দা হান্দ করে নের গই জনাজা ভরে মতো নের দে বালা বলি হর বিয়ার করে খাইরান আমি স্কুল না এর গুণ আছে তো খন্ড বিয়ার গুণ বালা যাক তো হই আর নবী তারা বালা বালা ফর দিয়ে ফুনি আর নবী খদ ওয়াজাবা কি হইয়ে দে ওয়াজিব কি হই জান্নাতের বাগান আর বেঈমানের কাফের আল্লাহ দুশমন রাসূলুল্লাহ জাহান্নামের গারা ঠিক আছে না বা কে আল্লাহ কবরে জান্নাত বানিব খবর কে আল্লাহ জাহান্নাম বানিব জান্নাত খবরে জান্নাত টুড়া বানিব বাগান বানিব আখিরাতের প্রথম জীবন শুরু হইব দে কবর হইতে লই ঠিক আছে না বাজি ই বলে আউয়ালু মানাজিলিন মিন মালা আউয়ালু মানজিলিন কবরের প্রথম জীবন আরম্ভ
যারা ইমানদার ইতারা যেত মন কর লোকের প্রশ্নর উত্তর দি ফেলাইব দয়াল বান্দার নবীর চিনিব মার রব কার উত্তর দিব আমার দিন কার উত্তর দিতে নিব মদিনাওয়ালা নবীর খবরের ভিতর চিনিব গাইব চুন আওয়াজ আইব কবরের ভিতর নাম কেন মাতিল আরুস হাদিসে পাক কথা আছে রে বান্দারে দুলাদুল খন নুয়া বোঝামাই যেভাবে ঘুম যাবা সর রাতিয়া লাইলাতুল উরুস নানি আজিয়া খবরই বেতু আল্লাহ লাইলাতুল উরুসর রাত উরুসর রাত খতন জানো না জামাবু ওল্লাই যেদিন রাতিয়া বাসর রাত ইবা উরুসর রাত খোদ কিন্তু ও ইমামদার ও খোসাজম ও মুহাজির মক্কি আনল্লাহ খবরই দা আছে ইমানদার কবর যেত সুতাইব বলেন ইক্কা হবস হবস কইলাম রে সত্তর গজ ইক্কা ইক্কা বড় হয়ে যাবে খবরই দিয়ে ডর হয়ে যাবি তো কবর বড় হয়ে যাবি উক্কা জানালা বলে খুলে দিব তো দরজার চান জান্নাতের ইক্কা আর ক জাহান্নামের ইক্কা আ হব তো বান্দা তোর জায়গা আছে দিয়ে ন ছ তুই বালা করি না কামল করি গিয়ে দেতেল্লাই তোমার ইয়ান তো চেজ করিয়ে নে তোমার ওই জান্নাত ইয়ান মাঝে রাখুন দে আজিয়া তুই এন গুম যাইবে দে এক কগুম মাঝে কিয়ামত দিন হাসরের দিন উড়িবে দে কিয়ামতর মাড় এক কগুম সরে হাসরের ময়দান তুড়ি বিয়া দে ঠিক কি না বাজি হন এম বাবা দুলাদুল হলার মত গুমজ খবরত একটু তাই জন্ন সনা জন্নত বলে দেইব দা নড়িব দে খোদাই বিচার কবরিবে জন্নত তোর বলি গিয়ে বন্ধা কেমত দিন ফুলছি রাত তুই এনে ফারি যাবি কিন্তু হইতে পারতি না বিজুলির মতো ডাগরি ভরল সুবহানাল্লাহ মিজানে আল্লাহ আসানো যাইব ওই যার মন কোন করে সোয়াল আসানো গই ওই আর মদিনাওয়ালা নবীর সিন্ন তুই জান্নাত সা আরামর এক কগুমত কেমত দিন আসরের ময়দান করে বিজু ডাগরি ভরল সুবহানাল্লাহ এই কেমত দিন খবর বাড়ি যে তুই বলে সগরে এনেন করবি নমা টাকা কাং করিবে তে আপনার যৌবন কাল কেউ আল্লাহর ইবাদতে কাটাতে পারেন দেখবেন কবরে আপনার জন্য কোরআন তেলাওয়াতের জায়গা আছে সুবহানাল্লাহ কবরে নামাজ পড়ার আপনার জন্য সুযোগ আছে আসরের নামাজ মাতো না পারিব না ডলার ভোলাই তারা তো ইমানদার ছেলে খবর মসর তার না নামাজ ছাড়া এটা তো কষ্ট খাব নাই তো আজুল আলি ফরিদ নামাজ তাহলে খবর মরণের আগ পর্যন্ত না এটা তো নামাজ নাই কো সাইলে পারে না আল আম্বিয়া ও ইউসাল্লুনা ফি কুবুরিহি কামা ইউসাল্লুনা ফি বুয়ুতি নবী হলো খবর নামাজ পড়িতে যেভাবে দুনিয়া পড়িত ওলি হলো পারে না নফারে নফারে তবে কে আজ যদি আজ্জু করলে মৌলার দরকার আল্লাহ রে তুই নবী হল অনুমতি দিয়েছ তো কবর নামাজ পড়িবে নাই আয় মুহাজির মক্কির আরো কা দিচ্ছে না আল্লাহ ডেকে কবুল করে ফরাদ দিতে পারে সুবহানাল্লাহ একখানি করে করে আবাই থইম না একাদশের পর সালাতুন ইয়া মৃত ব্যক্তির অবস্থা সম্পর্কে লেখকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জীবন নবীর ৭৫ বার দেখে স্বপ্ন আর কত অর্গরি হওয়া না ইব
কিতাবে লিখে দে হুজুর এমনি গড়ে আছে এবার গুড়া কিতাবের পাতা মূল্য সা সরখ সুদুর আয় গুড়া মুয়ানি দি ফোন আর ভাই ওলে দেখে সরখ সুদুর ইনারা লরম সাইবেলে তোর আকিরি ফিস্তা নাম্বার কইবে নাই সরখ সুদুর খবিস্তা 238 ফিস্তা খবিস্তা মাতন ফিসর গুণ না মাতন দেখো ফিস্তা 238 ফিস্তা মধ্যে রওয়ায়েত আছে ইমাম আমুনাই ইসফাহানি খলিয়াতুল আউলিয়া মধ্যে রওয়ায়েত নকল করি আয় এক কাগরে ফরিকম না বারতা ফরিবেন না বিয়াক গুণ মুখ মুখ সাই ফরন সাই ইমাম ওয়াইনে ইসফাহানি বয়ান করি দেন হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়েত করলেন ক্বালা ইমা বয়ান দেন সামিত ফরন সামিত সাবাতান ইয়াকুলু লিহামিদ আত-তাবিল হাল বালাগাকা আন্না আহাদান ইউসাল্লি ফি কবরিহি ইল্লাল আম্বিয়া ক্বালা লা সুবহানাল্লাহ হোনা ইবার না বলতে হযরত সাবিত বনানি সুবহানাল্লাহ জানি লেনদে খাইতে চাই সাহারি দুরুশ্বরী ফোন ফুরিব সাহায্য আলসি মানুষ কেন তা দিয়ে মূলুর গলাও খাই ফেলে ফেলে ভরিয়ে দিয়ে এখন রাতি ডর করি ফরন সালাতুনিয়া রোজে পে বুলালম জি সর কারি মদিনা সুবহানাল্লাহ রোজে পে বুলালম জি সর কারি মদিনা মুদ্দত সে মেরা দিল হে তলব কারি মদিনা রোজে পে বুলালম জি সর কারি মদিনা হর গুল মে হর সজারি মে মুহাম্মদ কা নাম হ্যা শান আহমদি কা চমন মে জহুর হ্যা হর গুল মে হর সজারি মে মুহাম্মদ কা নাম হ্যা হর গুল মে হর সজারি মে মুহাম্মদ কা নাম হ্যা সারা দুনিয়া আলম আলম মদিনার সুলতান আমি নারী দুলারা হালি মারি জানে রি জান সহিনে সাহে আলম আলম মদিনার সুলতান আমি নারী দুলারা হালি মারি জানে রে জান সারা দুনিয়া রাসূলুল্লাহ শেষ করে দিয়েম না না তো সূরার ফল্লা বাজ শেষ করে দিয়েম না আজ আল্লাহ কবুল করো কাম লাকিনু মুতাকুমি হুদ না জেবে গই তো মৃত্যু ব্যক্তি হলো তলকিন দিতে হবে খবর ফার্মতি এই ঠিক আছে না ইয়ার হইতে মনে হইলে মুক্তসর হদিম দে আর সুন্নি হল কিতাব নাম হলো দৈর্ঘ্যম বর্তমানে আর আর কমি বাই হলো ফরা এখনো ফরের ইবার নাম হচ্ছে নুরুল ইজা মাথা কাকি নুরুল ইজা ওকে গুরু আমি কে ফতোয়ার কিতাব ইবিয়া আর আর কমি বাই হলো মাদ্রাসার ফল ফরে আর তো আছে এর দেলেন দে বাবু জিয়ারাতুল কবর সাফতার খান্দাম মাঝে দেলেন দে ওবাজি খান্দাম মাঝে বুড়ার বিহাসিয়া লেহা আছে দে
وَتَلْقِينُهُ فِي الْقَبْرِ مَشْرُوعٌ মানে মারা গেলে দাফন করে আলম দুয়া খবর ফারুদ দুটি এই মৃত ব্যক্তির তলকিন দেওয়ার না শরীয়তের বিধান কেন মাথা খাইতে না ডর করি হ না আর ভাই হলো বড় দিবে তো হই দিয়ে ঠিক আছে না যে আল্লাহ আর খবর তলকিন দিবে আর তোমার বিদ্যান করো আমিন খন আর কিতাব মোবাইলের মারিব মাঝে গলা দিও সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসার আলে মোলা মোলা ভরে ঠিক আছে না তস্তির জ্বালায় না আরো কমে ভাই হলো না ভরে এবার কিতাবের ইয়দ দিবে লিখে দিয়েছি এবার কিতাব আর বোন ভরে এবার কিতাব সর্বস্ব কি লেখে সন হজরত সাহাবেত বনানি হদ দে হামিদ তবিল এবার নাম হল হামিদ তবিল হামিদ নামনি তবিল মানে লম্বা আর হজরত আব্দুর মানে লম্বা ইয়ার নসিন বন্ধু হাল বলা গাখা তোমার কাছে কোন খবর পৌঁছছে না মরণের পরে খবর ভিতর দাফন করানোর পরে খবর নামাজ সরিয়ে দে এন্ডিকে হন মানুষের খবর তোমার খানে থরাতে পৌঁছছে না বাঁচি দেখতি আয় তো বাঁচিয়ে তুই বাঁচিয়ে আছো কল আল্লাহ ও লম্বা আমি সিবা সিবা খত দে বন্দারে কবর ভিতর নামাজ শরীফের অনুমতি দে আল্লাহ
হামিদ তো বিলবুল বেতাম মিচ্ছ কি দোস্ত তুই কেন নাকি হাম গুরগুজ দেনে আল্লাহর রাজ গুরগুজ দেনে কবর ওই তো যাইয়ে নে বত্তা বানায় ফেলে ফিডি আসলে এটা তুই আরো উল্টা কাফন তাফন কুলিয়ে নে মুকুর তো কাফন ফেলে দিয়ে তিয়ে এনে নামাজ তিয়ে বেয়াদে তুমি হত্তর হতা করতে নাকি দুনিয়া তাকি হ্যাঁ তুই তো ডাল্লার ইয়ে তোমার তো দাফন করাই তো এত ডাল্লা হবে যদি আল্লাহ তোমার আর আগে তুমি মতদান করো তুই না দোস্ত নোটারে নোটারেস হই তিরি বেড়াক্কা সাই না আল্লাহ আরো অনুমতি দেয় না বাইল বন্ধু অসুবিধা না হন না তো বাজি কবর জীবন বালা চলো তো সহনে নেককারল না কবর জীবন ভালো ঠিক কি না বদকারল না কবর জীবন কি না বালা নো কবর জিন্দেগি এনে গস অশান্তি হয়ে যায় বুঝি বুঝাইতে আর কি না ভাই আইও না এবার হামিদ তবির হাদিব কিছুদিন পরে আর দুস্ত ইন্তেকাল হইম ইন্তেকাল যেতই আদখলতু সুবহানাল্লাহ হন আওয়াজ আদখলতু সাবেতাল বনানি লাহাদাহু আই হ্যাঁ আই বন্ধুয়ে কি কইলাম জানো না আর বন্ধুরে এ সাবেত বনানি আর গ বন্ধু আছে ইবার না বলদি কে কে জুবাইর হই কি হই তো মাতো না ইবাই হতে হামিদ আর বন্ধু জিবা সাবেত বনানি ইবার আর কিলাম জানাজা ফরা সারা দুই জানাজা আদায় করি হযরত সাহাবেত বনানিরি অথবা বনানিয়ে ফর বনানি বিফতিল বাফরন ইবারে আই যাইয়ে নে খবর ফার নিজে খাইটা তুলে খাড়ত তুল আদখল তু সাহাবেতাল বনানি আই সাহাবেত বনানিরি আর বন্ধুরে এমরি বড়ি খান্দ আতর লইয়ে নে আই লাহাদা হো আই বের কবর তাবর ভিতর ঢুকা দিলাম ওয়ামাই হামিদুত তবির ও হামিদুত তবির গুলো হতা হলি দুয়া লম্বা হামিদ কর দিব আর পরে খবর দিয়ে সাহেব তরে হামিদ তবির ও আসিল সুবহানাল্লাহ এখন কবর দেখতে দিলাম খবর মাঝে রাইলাম রাখি এনে ফালাম্মা সাওয়াইনা আলাইহি লিবনা আর বন্ধুর খবর বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ কবর রাখি উদি মেডি সমান করে দিয়ে রে না দে আর মেডি টেডি সমান করে দিন সাওয়াইন আলাইহি লিবনা খদিন ঈদ কবর সারে ঢাকা দিকি করে দিন সিগন্যাল লাইট বোঝ জনে বলে গড়া হ ওদি বাস করতুন দাদা পাত্তা কি করিও গড়াইন্য হয় গড়াইন্য হয় গড়াইন্য হয় ঘরা কয় গোড়া কয় দিয়ে নেব দিয়ে নে না দে এখন কোনালি খুবই দেবে না ইট বলে ঠিক করে যে দেড়ে সাইন কেন করি ইট ঠিক করে দিব সময় যে সকাতা লিপে না ইটা কাম বলে ওই সাহেব বনানির খবর কোনার দিয়ে একবারে দেখ বেরিয়ে সিনি তাই বললে কোনার দি মেডিতে দি ফেলে যা ভাই না গড়া দিয়ে আগে তুই মেডি যাবে না তো গড়াও দিয়ে আর দেখা যান না মইয়ে তোর বড়ি তো আর দেখানো যান যাবা দি ফেলে কোনারি দিবে দেড়ে গড়ার করে সকাল তাক লিপে না ইটা কেন হড়ে ভরি কে কামাত না কোনা তো সাইটি কে দিবি আগুনো হড়ে ভরি কে দে খবর খবর জাতি টিয়ান ডুককে গই এখন আ হযরতে সাহাবত বনানি বন্ধু জিবে আছিল সুবহানাল্লাহ গুলো তা সুবহানাল্লাহ গুলো ঠিক কেলা আসু জলাই কে দুয়া ইট কে নেড়ে ফরি গিল খবর ভিতর অবশ্য হড় করি আর বন্ধুর কদম ঠুকে ফল কাফন হইতে ফরি গিল আর দুগ্ন ভাই বলে এত আর ফাত ইট কেন ফরি গেল কি বে গইবে কি ইটটান কি ঠ্যাং উরুদ্দি ফরি গিয়ে নাকি খবর মাঝি বের শোয়ানোর পরে ছাড়তে জায়গা কদিন আছে না নাই নাকি এড়ে ফোর কি এবার মনে পন না খারাপ তো দুঃখই বলি বন্ধু এ মারি টারি টানি টানি দের এ সুযোগ ইবে কুনাতি কেন করে গা গা মানুষ তো খবর বার টাল গড়ি আছে উইবে কে কে কুনাতি বলে কি করে আলগাই না গড়া গলারি এর দি সাইয়ে দে
ইটিয়া নিবার গার অতি ফর কেন কোন সাইয়ার বলে এর অতি কোন অবস্থা দেখে দে ফাইজান সুবহানাল্লাহ কোন আওয়াজ সুবহানাল্লাহ হঠাৎ করে দেখা যাচ্ছে এর ভিতর হঠাৎ করে আই দিলাম দে ভিতরে ইউসাল্লি ফি কবরিহি হযরত সাহেব বনানি আত্মানি তিয়ায় এনে নামাজ পড়ে দেখি ইবার লইতে আগে হতাই না হয় এখন হামিদে তো আইনতে কালের পরে কবরত আল্লাহ অনুমতি দিলে নবী অলর পরে আরো দিতে হামিদে তবিলি খবর আলগাইয়ে না কর আলগা করি সন্নার নিয়ম ন দেখলাম ন আলগার এখন আরেক বন্ধু ইট পরিয়ে দেয় সাই বেলা এ দেড়ে যেতে পিয়ার দেখে কি হদ হদিন দি ইন্দে গড়ার তলে দেখা দিয়েছে আসে না কি কি খান্ড সাহা খবর বুত আরে কি হইয়ে ও হামিদে তবিলে তো হতে মনে তোর কি সুবহানাল্লাহ না কবর নামাজ পড়ের আর হামিদে তবে সগর পানি সারে দিয়ে দুষ্ট হন আমল করিয়ে নে মৌলারে রসুলরে রাশি করলি দি আজিয়া কবর টুকনার ওয়ারে ওয়ারে তিয়াই এনে নবীর সালাম দিও ফাল্লার তিয়াই এনে নামাজ পড়ের ডর করি ফরম সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইল বন্ধু এখন মুসাল্লার গরত বলে তাড়াতাড়ি জাবাদি বেলা কিনে কি গটে অন্যের এখন বিপদাই মেডি জাবাদি দুজন হামিদ তবিল তো আরেক বন্ধুই বেসাবে বনানি দুজন সাবে বনানি বিবির কাছে গিয়ে অশান্তি দেখ খবর না শান্তি দেখি খবর নামাজ পড়তে দেখ বিবি জবাব দিয়ে দে আল্লাহরে কবুল করি দেয় কবর তাপনের ওয়ারে ওয়ারে নামাজ সরে বলুন সুবহানাল্লাহ হাদিসে পাকত আছে সায়ার মুখে মুখে বরণ কয়লা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামা খামসান কবলা খামস
মূল্যায়ন করো মানে খাজন লাগাইতে হদ দেরি এক নম্বর আমার মা প্রায় 12টা বাজে রে 12টার জন্য হবে আছে জানি হাসুই এই টাইমে টাইমে শেষ করে দিই আল্লাহ আর কবুল করো আমিন।